আপনারা সকলেই জানেন যে আমি কোনোদিনও অন্যায়কে প্রশ্রয় দেইনি আর সেই জন্য আপনারা সকলেই আমার উপরে খুব ভরসা করেন আমি অনেক ভেবেছি আমাদের এই বীরঙ্গনা সুফিয়া উনি যে স্বপ্নটা দেখেছিলেন ওনার যে ভাবনা এটাই ঠিক যারা আমাদের এই মুখের ভাষার জন্য কোনো কিছু না ভেবে জীবনটা দিয়ে দিল তাদের জন্য আমরা আমাদের এখানে এতটুকু জায়গা দিতে পারবো না এটা হতেই পারে না শহীদ মিনার এখানে হবে না না চাচা এখন আর এই কাজ করার কোনো সময় নেই আমরা আগের ডিজাইন ধরে কাজ করতে চাই দেখুন এই প্রজেক্টে যদি শহীদ মিনার অন্তর্ভুক্ত না হয় তাহলে আমাকে অন্য ভাবনা ভাবতে হবে আমাকে অন্য ডেভেলপারের সাথে কথা বলতে হবে এটা তো লেন্দি প্রসেস নতুন করে ভাবতে গেলে তো সময়ের ব্যাপার আপনি এটা কি বলতেছেন ঠিক আছে যদি আপনারা এই প্রজেক্টে শহীদ মিনার না রাখেন তাহলে আমিও আমার এই প্রজেক্টে যে সই করেছিলাম আমার সইটাকে উইথড্র করলাম এবং আমি এই ট্রাস্টি থেকে পদত্যাগ করব আপনি যেহেতু বলছেন আমি দেখি আরেকবার কথা বলবো আমার ম্যানেজমেন্টের সাথে আরেকবার কথা বলবো কিভাবে ডিজাইনটাকে আবার পাস করা যায় শহীদ মিনার দিয়ে তাহলে বললাম সমস্যা নেই ঠান্ডা মাথা ঠান্ডা হচ্ছে তারপরে শহীদ মিনারটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হবে হবে নিশ্চয়ই হবে Thank you.